আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আমি আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে আলহামদুলিল্লাহ। আমি কামরুল ইসলাম, সহকারী শিক্ষক বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগতম। আমি আজকে যে বিষয়ে আলোচনা করব সেটি হলো ষষ্ঠ শ্রেণীর গণিত অধ্যায় প্রথম অনুশীলনী 1.4 এর 3 নম্বর অঙ্ক। অঙ্কটি হলো নিচের ভগ্ন অংশকে মানের উদ্যক্রম অনুসারে সাজাও। নিচের ভগ্ন অংশগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। তো শিক্ষার্থীরা, অঙ্কটা কিন্তু আমি সুন্দর করে তুলছি, তোমরা আমার সাথেই থাকবে এবং হোয়াইট বোর্ডের দিকে লক্ষ্য করো। এখন এখানে কিন্তু নিচে ভগ্ন অংশগুলো দেওয়া আছে। ভগ্ন অংশ হল 1, 2, 3, 4, চারটি ভগ্ন অংশ দেওয়া আছে। তো অবশ্যই ভগ্ন অংশ সম্পর্কে আমরা জানি এবং ভগ্ন অংশের এর উপরে থাকে লব, নিচে থাকে হর। তাহলে আমরা লিখতে পারি প্রদত্ত ভগ্ন অংশগুলোর হর 7, 9, 21, 63 এর লসাগু। তাহলে এর লসাগু কত এটা আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে একটু বের করে নিব। 7, 9, 21, 63 এটাকে আমরা একটু বের করে নেই। তো সর্বপ্রথম কী করতে হবে, ছোটো সংখ্যাটা দিয়ে ভাগ দিতে হবে। তো আমরা প্রথমে 3 দিয়ে ভাগ দিব, কিন্তু সাতের ভিতরে যায় না, 7 মিলে যাবে। তারপরে 9, 3, 3, 9, 3, 7, 21, 3, 21, 63 এরপরে আমরা আবারও 3 দিয়ে দিব, 7, 1, 7, 21 ভিতরে যাবে 7 বার। এরপরে 3 দিয়ে আর দাঁড়ায় না, এখন আমরা 7 দিয়ে দেব, 1, 1, 1, 1। তাই এবার আমরা লসাগু করে নেই, 3 পূরণ 3 পূরণ 7, তাহলে 3, 3, 9, 7, 9, 63। তাহলে প্রদত্ত ভগ্ন অংশগুলোর হরের লসাগু হবে 63। প্রথম ভগ্ন অংশ, আমরা ভগ্ন অংশগুলোর লসাগু করে নিচ্ছি। এখন প্রথম ভগ্ন অংশ, প্রথম ভগ্ন অংশ, আমাদের প্রথম ভগ্ন অংশ হলো 6/7। এখন আমরা কী করবো, যে প্রদত্ত যে ভগ্ন অংশগুলো আমরা পেয়েছি কত, 63, তাহলে এটা কী করতে হবে, এই প্রথম ভগ্ন অংশের হর দিয়ে ভাগ করতে হবে। প্রথম ভগ্ন অংশের হর 7, এটা দিয়ে ভাগ করলে কত হবে, 7, 9, 63। এখন আমরা যে এই 9 পাইছি, এটাকে কী করতে হবে, এই প্রথম ভগ্ন অংশের হর এবং লবকে গুণ করতে হবে। তাহলে 9 আর এখানে 9, হর এবং লবকে আমরা গুণ করে দিব, তাহলে কত হয়, 6/9, 54/7, 9, 63। এভাবে আবার আমরা পর্যায়ক্রমে দ্বিতীয় ভগ্ন অংশ, তাহলে দ্বিতীয় ভগ্ন অংশ 7, 9, এখানে তাই করব আমরা, ভগ্ন অংশের হরগুলো লসাগু ছিল 63 ভাগ এই দ্বিতীয় ভগ্ন অংশের হর 9, এটা যে ভাগ দিলে কত হইবে, 7, 7, 9, 63। তাহলে ওই 7কে আমরা হর এবং লবকে গুণ করে দিব, তাহলে কত হবে, 7/7, 49 আর 7/9, 63। এরপরে আবার তৃতীয় ভগ্ন অংশ আমাদের 16/21। তাহলে এখানে আমরা তাই করব, 63 আমরা 21 দিয়ে ভাগ দেব তৃতীয় ভগ্ন অংশের হর দিয়ে, তাহলে কত হবে, 3। এই 3 দিয়ে আবার এর হর এবং লবকে আমরা গুণ করে নেব,
348, 321, 63। এরপরে চতুর্থ ভগ্নাংশ হল 50/63। এখানে কি করব, এখানেও প্রদত্ত ভগ্নাংশের হরগুলো 63-কে আমরা এই চতুর্থ ভগ্নাংশের হর 63 দিয়ে কি করব, ভাগ করে নিব। তাই ভাগ করলে এখানে কত হবে, এক। এক হলে এক দ্বারা উপরে নিচে বা হর লব্ধে গুণ করে নিব, 50-কে 50, 63-কে 63। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু সমহর বিশিষ্ট ভগ্নাংশ করে ফেলছি। এখন আমরা লিখব সমহর বিশিষ্ট ভগ্নাংশ, সমহর বিশিষ্ট ভগ্নাংশ পর্যায়ক্রমে আমরা এগুলি লিখে দেব, 54-63, 49-63, 48-63, 50-63। এটা কি আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তো এর লবগুলোর মধ্যে আমরা তুলনা করে পাই এই ভগ্নাংশের লব, উপরে একটা লব, নিচে একটা হর, এর লবগুলোর মধ্যে তুলনা করে না করে পাই। গুলোর মধ্যে আমরা কি করব, তুলনা করব, অর্থাৎ ছোট থেকে বড় আমরা লিখব। তাহলে এখানে আছে সবচেয়ে ছোট 48, এরপরে বড় 49, এরপরে 50, এরপরে 54, মানে বড় থেকে ছোট আমরা লিখছি। এরপরে অতএব এখন আমরা ভগ্নাংশগুলো সাজাব। অতএব সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো লিখব 48/63, 49/63, তারপরে 50/63, 54/63। এখন কিন্তু আমরা ছোট থেকে বড় ক্রমে সাজাইছি, এটা কিন্তু সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তাহলে অর্থাৎ আমি সবচেয়ে ছোট ভগ্নাংশ যেটা আমরা ওইটাকে সাজাবো, সবচেয়ে ছোট হলো 48/16/21, এরপরে 7/9, এরপরে 63, তারপরে 6/7, 7। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কি করছি, মানে ছোট থেকে বড় ক্রমে সাজাইছি, মানে আমাদেরকে বলছে যে মানের উর্ধক্রম অনুসারে সাজাতে হবে। এখন আমরা সমহর করছি, তারপর লবগুলোর ভিতরে তুলনা করছি, তারপরে আবার এই ভগ্নাংশগুলোকে আমরা ছোট থেকে বড় সাজাইছি। এখন আমরা প্রদত্ত ভগ্নাংশগুলোর মানের উর্ধক্রম অনুসারে সাজিয়ে পাই। অতএব প্রদত্ত ভগ্নাংশগুলো মানের উর্ধক্রম
ऊर्ध्वक्रम अनुसारे सजिए पाई। এখন আমরা ভগ্নাংশটা ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবো। কোন ভগ্নাংশটি সবচেয়ে ছোট এবং কোনটি বড়, তাহলে ছোট থেকে বড়। তাহলে সবচেয়ে ছোট ভগ্নাংশটি হলো 16/21, কমা 7/9, কমা 50/65, 6/7। এটি উত্তর। শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমরা বুঝতে পারছো এখানে আমরা মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়েছি। তো এই নিয়মে 4 নম্বরের অঙ্কগুলো সেম এরকম, এখানে এটার বিপরীত। 4 নম্বরে এখানে বলা হয়েছে, 3 নম্বরে বলা হয়েছে তোমাদের মানের ঊর্ধ্বক্রম অনুসারে, আর 4 নম্বরে হলো কি অধক্রম অনুসারে। তাহলে অধক্রম অনুসারে মানে বড় থেকে তোমরা ছোটোর দিকে যাবা, তাহলে সেইভাবেই অঙ্কটা করবে 4 নম্বরেরগুলো করে লাস্টে শুধু আমরা এখানে পরিবর্তনটা আসবে। এই যে এখানে পরিবর্তনটা আসবে যে এখানে আমরা ছোট থেকে বড় লিখছি, লবগুলোর মধ্যে তুলনা করছি, কিন্তু অধক্রমের বেলা তোমরা কি করবা মানে বড় থেকে ছোট অনুসারে সাজাবা। বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা? তো তাহলে এই নিচে সমর্বিষ্ট ভগ্ন অংশের মানের ঊর্ধ্বক্রম এবং অধক্রম তোমরা বুঝতে পারছো। এরপরে আমি আবার তোমাদের ভগ্ন অংশের যোগ অঙ্কগুলো করে দেব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু এই অঙ্কগুলো ভালো করে বাসায় করবে, এবং আমি যখন বোর্ডে অঙ্কগুলো করি তখন তোমরা কিন্তু একেবারে চোখের মধ্যে ভাসিয়ে ফেলবে অঙ্কগুলো, আর মনের মধ্যে রাখবে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কি করব ভগ্নাংশের যোগ। তাহলে ভগ্নাংশের যোগ আমাদের মেইন বইয়ের কিন্তু 5 নম্বরে, পাশের ক বা যোগ ফল নির্ণয় করো, এটা বইতে দেওয়া আছে, যোগ করো। তাহলে আমরা যোগ করো, এভাবেই লিখলাম। এখন ক নম্বরে একটি যোগ আছে যে 5/8 যোগ 3/16, এটা কিন্তু তোমাদের মেন বইতে আছে, আমি মেন বই অনুসারেই করাচ্ছি। তো এখানে তোমরা কী করবো, দেখ এখানে কিন্তু ভগ্নাংশের যোগ করতে হলে একটু নিয়ম আছে, ঠিক আছে, আমরা নিয়মটা আগে জেনে নিই। তো এখানে কী করতে হবে, ভগ্নাংশের উপরে থাকে লব, নিচে হর। তাহলে এখানে দুটো ভগ্নাংশ আছে, তাহলে কী করবো দুটো ভগ্নাংশের হরগুলোকে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে একটু লসাগু করে নেই। হ্যাঁ, তো এখানে আছে 8/16, এটাকে আমরা দুই দ্বারা ভাগ দিতে পারি। প্রথম নিম্ন অঙ্কটা দিয়ে বা সংখ্যাটা দিয়ে আমাদের ভাগ দিতে হবে, তাহলে 4/8 এখানে হবে 8, আবার যদি আমি 2/2, 2/4, এরপর আবার যদি 2/2, 1/2, তাহলে আমার লসাগু কত হবে 2×2×2×2, 2×4 4×8 8×16। তাহলে এই ভগ্নাংশ, প্রদত্ত ভগ্নাংশগুলো আমরা কী করলাম, হরগুলো লসাগু করছি। তাহলে হরগুলো লসাগু আমরা কত পেয়েছি, 16। এখন কি করতে হবে, এই যে দুটো ভগ্নাংশের হরগুলোর লসাগু আমরা 16 পেয়েছি, এই 16-এর কী করতে হবে, প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হবে। প্রথম ভগ্নাংশের হর কত, 8, 8 দ্বারা ভাগ করবো, তা 8×16, 2/2। এখন এই যে 2, এটাকে আবার কী করতে হবে, এই উপরের লবটাকে এটাকে গুণ করতে হবে, তাহলে 5×2, এরপরে যোগ, এরপর আবার 16, তা 16/16 দ্বারা ভাগ করলে কত হবে, 1, এই 1 দ্বারা আবার উপরের লবটাকে কী করতে হবে, গুণ করতে হবে, তাহলে গুণ করলে এখানে কত হবে, গুণ করো 5×10, আর এখানে 3×3, এখানে হবে নিচে 16, তাহলে 10×3×13, তাহলে উত্তর লিখতে পারি আমরা 3/16। শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমরা বুঝতে পারছো যে ভগ্নাংশের যোগগুলো কীভাবে করে। তা এটা কিন্তু আমি ভগ্নাংশের যোগগুলো আমি যে ইজি একেবারে সংক্ষিপ্ত পদ্ধতিতে করছি। বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা? আচ্ছা, তো আর একটা অঙ্ক করে দেই ভগ্নাংশের যোগ, দেখো একটু খেয়াল করো। এবার এটা
বোট বইয়ের তোমার খন পাশের খ এখানে একটু আছে দেখো এখানে কিন্তু সিক্স প্লাস এক ছয় বাই সাত একটু খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু দেখো একটি মাত্র অঙ্ক আছে তাহলে এখন বুঝতে হবে একটা থাকলে কী হবে সেটা হবে উপরের অংশ নিচে হর আছে এর নিচে কী আছে হর আছে উপরে থাকে লব ঠিক আছে তাহলে এই ছয়ের নিচে কী আছে এক আছে তাহলে এখন এখানে কিন্তু দুটি ভগ্ন অংশ ও সামনেটা কিন্তু আমার খেয়াল করো এখানে কিন্তু অপ্রকৃত মিশ্র প্রকৃতির ভগ্ন অংশ আছে এটাকে আমাদের কী করতে হবে অপ্রকৃত ভগ্ন অংশ প্রকাশ করে নিতে হবে তাহলে এটা একটু আগে প্রকাশ করে নেই এটা প্রকাশ করবো কীভাবে দেখো এটা করতে হলে আগে এক গুণ সাত যোগ ছয় নিচে কিন্তু সাত থাকবে তাহলে সাত একে সাত যোগ ছয় নিচে সাত সাত আর সাত তেরো তাহলে যদি এটা মিশ্র ভগ্ন অংশ আছে তাহলে মিশ্র ভগ্ন অংশটাকে আমরা কী করব অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করে নিছি তাহলে উপরে হবে তেরো আর নিচে সাত শিক্ষার্থী বন্ধুরা এখন কী করবো এই ছয়ের নিচে এক আছে এখন এই ভগ্নাংশের হরগুলোর আমরা লসাগু করবো তাহলে এখানে প্রথম ভগ্নাংশ হর আছে এক দ্বিতীয় ভগ্নাংশ সাত তো এই লসাগু কত হবে সাতই হবে ঠিক আছে তাহলে সাত এখন কী করবা এই যে এক আছে এই ভগ্নাংশের নিচে হর এই এক দ্বারা এই সাতকে ভাগ করবা তাহলে কত হবে সাত এই সাত দিয়ে ছয়ে গুণ করতে হবে তারপরে যোগ তারপর আবার কী করতে হবে সাত দিয়ে এই হরগুলোর যে লসাগু সাত পাইছি সেই সাতকে ভাগ করতে হবে তাহলে ভাগ করলে এখানে কত হবে এক তাহলে সাতের সাত দিয়ে ভাগ দিলে কী হবে এক হবে তাহলে এখানে হবে তেরো গুণ এক তো এখানে এখন গুণ করে নেই ছয় সাতা বিয়াল্লিশ যোগ তেরো অক্ষে তেরো নিচে সাত এখন নিচে সাত বিয়াল্লিশ আর তেরো যোগ করবা তিন আর দুই পাঁচ আর নাই কিছু চার আর এক পাঁচ শিক্ষার্থী বন্ধুরা উপরে হচ্ছে কত পঞ্চান্ন এটাও আমরা উত্তর লিখতে পারি অতএব এটাকে আমরা অপরিকৃত মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে লিখতে পারি তাহলে কীভাবে লিখবা পঞ্চান্ন সাত এটাকে কী করবা পঞ্চান্নের ভাগ দাও সাত সাতা উনপঞ্চাশ বিয়োগ করলে কত থাকবে ছয় তাহলে এটা আমরা লিখতে পারি সাত সমস্ত সাতের ছয় তাহলে এখানেও উত্তর লেখা যাবে বা অথবা আমরা এভাবে উত্তর লিখতে পারি সাত সমস্ত ছয়ে সাত শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই তোমরা বুঝতে পারছো তো এবার আমরা ভগ্নাংশের যোগ করলাম এরপরে আমরা দেখি ভগ্নাংশের বিয়োগ করি শিক্ষার্থী বন্ধুরা এবার ভগ্নাংশের একটি বিয়োগ করবো এটা ছয় নম্বরের মেন বইয়ের বিয়োগ ফল নির্ণয় করি বিয়োগ করো এটাও ক নম্বরের দেখো এখানে একটি আছে অঙ্ক যেমন তিন বাই আট মাইনাস এক বাই সাত তাহলে এখানেও আমরা কী করব এটা প্রথম ভগ্নাংশ এটা দ্বিতীয় ভগ্নাংশ তাহলে ভগ্নাংশের বিয়োগ তাহলে বিয়োগ করতে হলে কী করতে হবে প্রথম এবং দ্বিতীয় ভগ্নাংশের গুলোর হরগুলোর লসাগু করে নিতে হবে তাহলে এখানে হর আছে তোমার আট আর সাত তাহলে এই লসাগু কোনো কিছু দিয়ে ভাগ দেওয়া যায় না তাহলে কী করতে হবে গুণ করতে হবে তাহলে আট গুণ সাত সাতাটা ছাপ্পান্ন তো হরগুলোর লসাগু পাইছি কত আমরা ছাপ্পান্ন এখন কী করবা এই ছাপ্পান্নরে প্রথম ভগ্নাংশের হর কত আট এই আট দিয়ে ভাগ দিবা তাহলে কত হবে সাতাটা ছাপ্পান্ন সাত সাত হয়েছে তাহলে সাতের কী করতে হবে উপরে লবের সাথে গুণ করতে হবে এবার লবে আছে তিন সাত এবার মাইনাস এরপর আবার এই সাত দিয়ে এটারে কী করতে হরের ভাগ দিতে হবে তাহলে এখানে ছাপ্পান্ন ভাগ সাত মানে কত সাতাটা ছাপ্পান্ন এখানে হবে আট তাহলে আট দিয়ে উপরে একের গুণ করতে হবে তো
এখানে গুণ করলে কত হবে, 3 × 7 = 21 -8 = 8 56। এখন 21 থেকে 8 বাদ দিবা, 21 থেকে 8 বিয়োগ দাও, তাহলে কী করতে হবে, উপরের সংখ্যাটা ষোলো, এটার সাথে 10 যোগ থাকবে, তাহলে হবে 11। হ্যাঁ, একটা 10 যোগ করতে হবে, তাহলে উপরের সংখ্যা ষোলো হলে একটা 10 যোগ করতে হবে 11। তাহলে 8 আছে কত হলে 11 = 8, 9 × 10 = 11, 3 হাতে আছে 1। আচ্ছা, 1 আনলাম আমি এখানে, 1 আছে কত হলে 2 হবে 13 = 56। শিক্ষার্থী বন্ধুরা, এটাই উত্তর। হ্যাঁ, তো 13/56 অবশ্যই তোমরা বুঝতে পারছো। এরপরে তোমরা এই অঙ্কগুলো বেশি বেশি কিন্তু প্র্যাকটিস করবা। তো শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কগুলো তোমরা বাসায় বেশি বেশি করবা, ঠিক আছে? বারবার করলে তোমাদের মনে থাকবে, প্র্যাকটিস করবা। আর আমি বাসায় তোমাদের বাড়ির কাজ হিসাবে SW দিয়ে দিলাম, SW প্রথম সমহর বিশিষ্ট ভগ্ন অংশ, যেমন আমরা 3 নম্বরে করছিলাম, 3 নম্বরে সমহর বিশিষ্ট ভগ্ন অংশের 3-এর ক খ এবং 4 নম্বরের ক আর 5-এর ক খ গ আর 6-এর ক, এই হোমওয়ার্কগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা। তাহলে আশা করি এই চ্যাপ্টারের উপরে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তাহলে করোনাকালীন সময় তোমরা বাসায় সুরক্ষিত থাকবে এবং ভালো থাকবে, বেশি বেশি অঙ্ক করবে। আশা করি তোমরা ভালো থাকবে। আমি এই বলে আমার আজকের এই ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। তোমাদের সবাইকে ধন্যবাদ।